সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি তরঙ্গ শব্দের বেসিক আলোচনা এবং গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমরা আসল কাজে অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটিকে আমি দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি তরঙ্গ শব্দের বেসিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তবে এখানে বেসিক, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তোমাদের এটা রিভিশন পর্ব, সুতরাং আমি তরঙ্গ শব্দের বেসিক একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব এবং শেষে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তবে তোমাদের যদি এই চ্যাপ্টারে কারো খুব বেশি সমস্যা থাকে, খুব বিশেষ পর্যায়ে প্রবলেম থাকে, তাহলে তাদের জন্য এই চ্যাপ্টারের বেসিককে কয়েকটি পর্বে ভাগ করে লেকচার দেওয়া আছে, ঠিক আছে। এবং তোমাদের জন্য আলাদা একটি প্লেলিস্ট আছে, যেটা হলো এসএসসি ফিজিক্স। তোমরা সেখান থেকে এই আলাদা আলাদা পার্ট পার্ট করা যে লেকচারগুলো আছে, তাহলে সেগুলো দেখে নিবে, তাহলে তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। এখন আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ওকে গাইস, তার আলোচনার প্রথম পর্বে আমাদের জানতে হবে যে তরঙ্গ কী বা তরঙ্গ কাকে বলে। গাইস, পর্যায়বৃত্ত আন্দোলন বা কম্পন বা স্পন্দন কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে যদি শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু মাধ্যমের কণাসমূহের স্থায়ী স্থানান্তর না ঘটে, তাহলে তাকে তরঙ্গ বলে। যেমন শব্দ তরঙ্গ, পানি তরঙ্গ, স্প্রিং তরঙ্গ, এগুলো হচ্ছে তরঙ্গ। গাইস, পুকুরের মাঝে যখন ঢিল ছোড়া হয়, তখন আমরা পুকুরের পানি বেয়ে কিছু একটা অগ্রসর হতে দেখি, পাড়ের দিকে কিছু একটা অগ্রসর হতে দেখি। তাহলে কি অগ্রসর হয়? গাইস, এটা হলো ঢেউ। ওকে, এই ঢেউই হচ্ছে তরঙ্গ। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে কি অগ্রসর হয়। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পানির কণাসমূহের কম্পন ছাড়া, স্পন্দন ছাড়া কিছুই অগ্রসর হয় না। অর্থাৎ পানির একটা অণুকে বা কয়েকটা অণুকে যখন কম্পিত করা হয়, সেই কম্পন এক কণা থেকে আরেক কণা, এক কণা থেকে আরেক কণায় সঞ্চালিত হয়, অর্থাৎ কম্পনই অগ্রসর হয়। এটাই হচ্ছে ঢেউ বা তরঙ্গ, ওয়েভস। ওকে ওকে ভাই, তাহলে এই মাধ্যমের প্রয়োজনীয়তার ভিত্তিতে তরঙ্গ আবার দুই প্রকারের। কী কী সেটা? এক নাম্বার হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, অর্থাৎ মাধ্যমের সাহায্য ছাড়া চলতে পারে, তাদেরকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। যেমন পানি তরঙ্গ বললাম, তারপরে স্প্রিং তরঙ্গ, শব্দ তরঙ্গ, এগুলো হলো যান্ত্রিক তরঙ্গ। আর দুই নম্বরের তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ। যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ মাধ্যম ছাড়াই চলতে পারে, তাদেরকে বলা হয় তড়িৎচুম্বক তরঙ্গ। যেমন তাপ তরঙ্গ, আলোক তরঙ্গ। সূর্য থেকে যে তাপ আলো পৃথিবীতে আসে, কিভাবে আসে? কারণ বায়ুমণ্ডলের পরে তো আর একটা ধূলিকণা পর্যন্ত নেই, তাহলে সূর্য থেকে কিভাবে তাপ আলো পৃথিবীতে আসে? সূর্য থেকে পৃথিবীতে তাপ আলো আসে তড়িৎচুম্বক তরঙ্গ আকারে, এটা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। গাইস, এরপরে সঞ্চালনের দিকের ভিত্তিতে তরঙ্গ আবার দুই প্রকারের। কী কী? এক নম্বরে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। যে সকল তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে, একই দিকে অগ্রসর হয়, সমান্তরালে অগ্রসর হয়, তাদেরকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন স্প্রিং তরঙ্গ, শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গ, দেখো আমি যে কথা বলছি, এই যে শব্দ, এটা বায়ুমাধ্যমের মধ্যে সংকোচন প্রসারণের সৃষ্টি করে, আর সেই সংকোচন প্রসারণ সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ এখানে সংকোচন প্রসারণের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক সেম, সমান্তরাল, এই জন্য এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? যে সকল তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে একই দিকে অগ্রসর হয়, তাদেরকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন কি বললাম, শব্দ তরঙ্গ। ওই গাইস, দুই নম্বর তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। যে সকল তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে, স্পন্দনের দিকের সাথে লম্ব দিকে অগ্রসর হয়, সমকোণে অগ্রসর হয়, তাদেরকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। যেমন পানি তরঙ্গ। পুকুরের বাজে যখন ঢিল ছোড়া হয়, তখন পুকুরের পানির কণাগুলো কাঁপে উপর নিচ, খাড়া উপর নিচ কাঁপতে থাকে, ঠিক আছে। আর সেই কম্পন অগ্রসর হয় পাড়ের দিকে, লম্ব দিকে, সমকোণে। তাহলে এটা হচ্ছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। ওকে গাইস, আমি আজকের আলোচনার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে একটি
আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ আসছি, তোমরা আমার সাথে আঁকো। এটা হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। এই আর তরঙ্গের উপরে সকল কণা ওয়াই অক্ষ বরাবর কম্পিত হয়, খাড়া উপর নিচ কম্পিত হয়, আর সেই কম্পন অগ্রসর হয় এক্স অক্ষ বরাবর, মানে তরঙ্গ অগ্রসর হয় এক্স অক্ষ বরাবর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কণাসমূহের কম্পনের দিক হচ্ছে ওয়াই অক্ষ, আর তরঙ্গ সঞ্চালনের দিক হচ্ছে এক্স অক্ষ। ওকে ওকে ফাইন। এই ও বিন্দু থেকে মনে করি আমরা তরঙ্গ উৎপন্ন হচ্ছে, এখানে তরঙ্গ উৎস আছে। ওকে ফাইন। তাহলে এবারে প্রথমে আসো, আমাদের জানা দরকার যে পূর্ণ কম্পন কি, পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন কি। তরঙ্গায়িত মাধ্যমের বা আন্দোলিত মাধ্যমের কোনো একটি কণা তার যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ দুইবার পরিক্রমণ করে পূর্বের অবস্থানে ফিরে আসলে, আদি অবস্থানে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। যেমন মনে করে এই অবিন্দুস্থ কণাটির কথা বলি, অবিন্দুস্থ কণাটি অবিন্দু থেকে যাত্রা শুরু করে সর্বস্ব বিন্দুতে উঠে, অর্থাৎ তরঙ্গ শীর্ষ পর্যন্ত উঠে পুনরায় তরঙ্গ পাদ পর্যন্ত নেমে আবার অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। গাইস, এখানে এই যে সবার উপরের যে বিন্দুটি দেখতে পাচ্ছি এটা হলো তরঙ্গ শীর্ষ, আর সবার নিচে একা সবচেয়ে নিচে যেই বিন্দুটি দেখতে পাচ্ছি এটা হলো তরঙ্গ পাদ। তাহলে একটা কম্পিত কণা অবিন্দু থেকে যাত্রা শুরু করে তরঙ্গ শীর্ষ পর্যন্ত উঠে আবার তরঙ্গ পাদ পর্যন্ত নেমে পুনরায় অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, তার মানে সম্পূর্ণ পথ দুইবার পরিক্রমণ করে পূর্বের অবস্থানে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়। ওকে, এবারে প্রথম টপিকস হচ্ছে বিস্তার কাকে বলা হয়। বিস্তার তরঙ্গায়িত মাধ্যমের বা আন্দোলিত মাধ্যমের কোনো একটি কণা তার সাম্যাবস্থান হতে গতিপথের যে কোনো একদিকে সর্বস্ব যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় ওই তরঙ্গের বিস্তার। সাম্যাবস্থান হতে গতিপথের যে কোনো একদিকে, হয় উপরের দিকে আর না হয় নিচের দিকে, সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে। এখানে দেখো সবগুলো কণা কিন্তু এই বরাবর তরঙ্গ শীর্ষ বরাবর সবগুলোর কণারই সর্বোচ্চ স্মরণ হয়। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ স্মরণ, এটা হলো বিস্তার বা এমপ্লিচুড, অথবা নিচের দিকে এই যে দেখো সর্বোচ্চ স্মরণ এটাই হলো বিস্তার বা এমপ্লিচুড। ওকে, বিস্তারের একক হচ্ছে মিটার। আর গাইস, এই তরঙ্গের বা শব্দ তরঙ্গের প্রাবল্য বা তীব্রতা কিন্তু নির্ভর করে বিস্তারের উপরে, ঠিক আছে। এই কম্পনের বিস্তার যত বেশি হবে তার প্রাবল্য তত বেশি হবে, সেই তরঙ্গ তথা সেই শব্দ বেশি তীব্র হবে, ঠিক আছে। অর্থাৎ শব্দ তরঙ্গের বা তরঙ্গের প্রাবল্য হচ্ছে এর বিস্তারের বর্গের সমানুপাতিক, আই সমানুপাতিক এ স্কোয়ার। ওকে গাইস, এবারে আমরা আলোচনা করব কম্পাঙ্ক নিয়ে। কম্পাঙ্ক কি বা কম্পাঙ্ক কাকে বলে? আন্দোলিত মাধ্যমের বা তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণা প্রতি সেকেন্ডে যতটি পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে বলা হয় ওই তরঙ্গের কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে যতটি পূর্ণকম্পন সম্পন্ন করে, এখানে দেখো অবিন্দুস্থ কণাটি অবিন্দু থেকে যাত্রা শুরু করে তরঙ্গ শীর্ষ পর্যন্ত উঠে তরঙ্গপাদ পর্যন্ত নেমে পুনরায় অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণকম্পন সম্পন্ন হয়। প্রতি সেকেন্ডে এরকম যতটি পূর্ণকম্পন সম্পন্ন করে তাকেই বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এবারে আমরা ধরে নেই যে এই তরঙ্গটি বা এই তরঙ্গায়িত মাধ্যমের কণাসমূহ স্মল টি সময় যাবৎ আন্দোলিত হয়েছে, কম্পিত হয়েছে, স্পন্দিত হয়েছে, এবং সেই সময়ে মানে স্মল টি সময়ে ক্যাপিটাল এন সংখ্যক কম্পন দিয়েছে, তার মানে সর্বমোট কম্পন সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে কম্পন দিয়েছে এন সংখ্যক। ওকে, তাহলে টি সময়ে কম্পন সংখ্যা, টি সময়ে কম্পন সংখ্যা এন। সুতরাং একক সময়ে মানে এক সেকেন্ডে কম্পন সংখ্যা কত হবে? এন বাই টি। এই এক সেকেন্ডের কম্পন সংখ্যাকেই বলা হয় কম্পাঙ্ক। সুতরাং কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু এন বাই টি, এটা হচ্ছে কম্পাঙ্কের সংজ্ঞা। এফ ইকুয়ালস টু এন বাই টি, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আসলে কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান, এটাকে হার্জ বলা হয়, এই জেড দ্বারা প্রকাশ করা হয়। গাইস,
এই সমীকরণটাকে আমরা ওখানে বক্সের ভিতরে জমা রাখলাম, প্রত্যেকটি সমীকরণকে আমরা ওখানে বক্সের ভিতরে জমা রাখবো। ওকে গাইস, এবারে আমরা আলোচনা করব পর্যায়কাল নিয়ে। পর্যায়কাল কাকে বলে? আন্দোলিত মাধ্যমের বা তরঙ্গায়িত মাধ্যমের কোনো একটি কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল, টাইম পিরিয়ড। এই যে কোনো একটি কণা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত উঠে সর্বনিম্ন বিন্দু পর্যন্ত নেমে পুনরায় অবিন্দুতে ফিরে আসলে একটি পূর্ণ কম্পন সম্পন্ন হয়, এই একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। ওকে, এবারে আমরা ধরে নেই, আমরা ধরে নিয়েছিলাম টি সময়ে এন সংখ্যক কম্পন দেয়, এটাকে যদি উল্টে আমরা লিখি তাহলে লিখতে পারি, দেখো এন সংখ্যক কম্পনে সময় লাগে স্মল টি, এন সংখ্যক কম্পনের সময় টি। সুতরাং একটি কম্পনের সময় কত হবে? টি বাই এন। এই যে একটি কম্পনের সময় এটাকেই বলা হয় পর্যায়কাল। সুতরাং পর্যায়কাল বা দোলনকাল টি ইকুয়ালস টু টি বাই এন, এটা হচ্ছে পর্যায়কালের সংজ্ঞা। এবং তোমরা সবাই জানো পর্যায়কালের হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, টি ইকুয়ালস টু টি বাই এন। ওকে, এই সমীকরণটি আমরা ওখানে জমা রাখলাম। এবারে আমরা এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বক্সে যে দুটি সমীকরণ জমা রাখা আছে, একটি হচ্ছে কম্পাঙ্কের সংজ্ঞা আর একটি হচ্ছে পর্যায়কালের সংজ্ঞা। এই দুটি সমীকরণকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাই? দেখো প্রথম সমীকরণের বাম পক্ষে আছে এফ ইন্টু দ্বিতীয় সমীকরণের বাম পাশে আছে টি ইকুয়ালস টু প্রথম সমীকরণের ডান পাশে আছে এন বাই টি ইন্টু দ্বিতীয় সমীকরণের ডান পাশে দেখো আছে টি বাই এন। আমরা যদি এন এন ক্যান্সেল করে দিই, টি টি ক্যান্সেল করে দিই, তাহলে ডান পাশে থাকে ওয়ান, ইমপ্লাইজ দ্যাট এফ টি ইকোয়ালস টু ওয়ান। সুতরাং এফ ইকোয়ালস টু ওয়ান বাই টি, এফ ইকোয়ালস টু ওয়ান বাই টি। এটা হচ্ছে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক বিপরীত, একটা বাড়লে আরেকটা কমে, একটা বেশি হলে আরেকটা কম হয়। এই সমীকরণটিকেও আমরা বক্সে জমা রাখলাম। ওই গাইস, এবারে আমরা আলোচনা করব তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তরঙ্গ দৈর্ঘ্য কি বা কাকে বলে? আন্দোলিত মাধ্যমের কোনো একটি কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, এই যে দেখো এ বিন্দু, ঠিক আছে, আন্দোলিত মাধ্যমের কোনো একটি কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা। এই যে তাহলে আন্দোলিত মাধ্যমের একটি কণার পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে, একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ কত ওয়ে দূরত্ব অতিক্রম করে, এটি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা। আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, কারণ তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে গাইস, ওকে ফাইন, এবারে আসো আমরা তরঙ্গ বেগের জন্য একটি ছোট সমীকরণ বের করব, তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। প্রথমে আসো তরঙ্গ বেগ কাকে বলে? কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলা হয়, এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। ওই গাইস, আমরা এখানে জেনেছি যে একটি পূর্ণ সম্পন্ন করতে কম্পনশীল একটি কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করে বলো তো? ল্যামডা। তার মানে কি? একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগে ক্যাপিটাল টি, পর্যায়কাল, সেই সময় তরঙ্গ অতিক্রম করে কত? ল্যামডা দূরত্ব। তার মানে কি? ক্যাপিটাল টি সময় অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। সুতরাং একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? ল্যামডা বাই টি। এই যে একক সময় অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই টি, এটা কি বলা হয়? তরঙ্গ বেগ। সুতরাং কাজেই তরঙ্গ বেগ ভি ইকুয়ালস টু ল্যামডা বাই টি। আমরা এইখানে ওয়ান বাই টিটাকে একটু আলাদা করে লিখে রাখি, ওয়ান বাই টি, আর পাশে ল্যামডাটা লিখে রাখলাম, ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু, আর সুতরাং ভি ইকুয়ালস টু
এখানে দেখো ওয়ান বাই টি এর পরিবর্তে কি লেখা যায়, এফ, কারণ আমরা এফ একটু আগে প্রমাণ করেছি এফ ইকোয়ালস টু ওয়ান বাই টি, তাহলে ওয়ান বাই টি এর পরিবর্তে এফ, আর সাথে আছে ল্যামডা, এফ ল্যামডা, ভি ইকোয়ালস টু এফ ল্যামডা। এটা হচ্ছে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ভি ইকোয়ালস টু এফ ল্যামডা। নির্দিষ্ট কম্পাঙ্কের কোনো উৎসের জন্য এফ কনস্ট্যান্ট, এই এফ যদি এখান থেকে সরিয়ে নেই তাহলে কি হবে, ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ ভি সমানুপাতিক ল্যামডা। অর্থাৎ নির্দিষ্ট কম্পাঙ্কের উৎসের ক্ষেত্রে তরঙ্গ বেগ হবে তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, তরঙ্গ বেগ বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তরঙ্গ বেগ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাই সেখানে এফ বি কস্ট এফ ল্যামডা সমীকরণটি বক্সে জমা রাখলাম। গাইস এবারে আমরা দেখব তরঙ্গ কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। গাইস তোমরা বলতে পারবে কি যেই সময়ে আন্দোলিত মাধ্যমের একটি কণা একটি পূর্ণকম্পন সম্পন্ন করে, একটি কণা একটি পূর্ণকম্পন সম্পন্ন করে সেই সময় তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করে, সেই সময় তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করে বলতো, ল্যামডা। তার মানে এক কম্পনের সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা। এক কম্পনে অতিক্রান্ত দূরত্ব আমি একটু সংক্ষেপে লিখলাম, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ল্যামডা, এক কম্পনের সময় অতিক্রান্ত দূরত্ব ল্যামডা। তো টোটাল কম্পন দিয়েছিল এই তরঙ্গটি টোটাল কতটি কম্পন দিয়েছিল বলতো, এন সংখ্যক। তাহলে এন এন কম্পনে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এন ল্যামডা। এই যে এন কম্পনে অতিক্রান্ত দূরত্ব এন ল্যামডা, এটা কি মোট দূরত্ব। কাজেই মোট দূরত্ব এস ইকুয়ালস টু এন ল্যামডা। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে একটা সম্পর্ক। এই সমীকরণটি বক্সের ভিতরে জমা রাখলাম। গাইস এবারে আমি আলোচনা করব তরঙ্গের দশা নিয়ে। তরঙ্গের দশা কাকে বলে, এই তরঙ্গের উপরস্থ যে কোনো কণার যে কোনো মুহূর্তের গতি ও সম্মুখ অবস্থাকে, সার্বিক অবস্থাকে, সামগ্রিক অবস্থাকে দশা বলে। অর্থাৎ যে কোনো মুহূর্তে কোনো একটা কণার বেগ কত, ত্বরণ কত, পর্যায়কাল কত, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, এই সব কিছু যার দ্বারা বোঝা যায় তাকেই বলা হয় দশা বা দশা কোণ। ঠিক আছে, ওকে গাইস, তাহলে মোটামুটি এই পর্বে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবার আসো আমি সংক্ষেপে শব্দ তরঙ্গ নিয়ে কিছু কথা বলবো। শব্দ কাকে বলে তোমরা সবাই জানো গাইস, যে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ কোনো বস্তু থেকে শব্দ নির্গত হলে সেই শব্দ কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে এসে যখন আমাদের কানের পর্দায় আঘাত করে তখন আমরা শব্দ শুনতে পাই, আর এটাকে শব্দ তরঙ্গ বলে। শব্দ যখন কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়ে শক্তির স্থানান্তর ঘটায় তখন তাকে শব্দ তরঙ্গ বলে। ঠিক আছে, তাহলে শব্দ তরঙ্গ কীভাবে উৎপন্ন হয়, কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠে এক ধরনের পর্দা আছে, স্বরযন্ত্র আছে, যেটাকে বলা হয় ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হচ্ছে, আর সেই শব্দ বায়ুমাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চালিত হয়ে সংকোচন প্রসারণ সৃষ্টির মাধ্যমে অগ্রসর হয়ে তোমার কানের পর্দায় গিয়ে আঘাত করছে, তুমি শব্দ শুনতে পাচ্ছ। তাহলে এই যে শব্দ তরঙ্গ, এটা কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। কেন অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ, কারণ শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম জরুরি, মাধ্যম ছাড়া চলতে পারে না। এই যে আমি কথা বলছি, রুমে যদি বায়ু না থাকতো তুমি শুনতে পেতে না। ঠিক আছে, তাহলে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কি দরকার, মাধ্যম দরকার। এই জন্য এটা হচ্ছে কি যান্ত্রিক তরঙ্গ, আবার এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ আমি যে কথা বলছি এই কথা বায়ু মাধ্যমের মধ্যে সংকোচন প্রসারণের সৃষ্টি করছে। সেই সংকোচন প্রসারণের দিকে একই দিকে অর্থাৎ সমান্তরালে তরঙ্গ সঞ্চালিত হয়। সুতরাং আমরা বুঝলাম যে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। গাইস অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ অর্থাৎ শব্দ তরঙ্গের অনেক বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছো, এখান থেকে সংক্ষেপে সেগুলো দেখে নাও। শব্দ তরঙ্গ কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয় এবং সেই তরঙ্গ কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। শব্দ তরঙ্গের মাধ্যমের কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর সমান্তরাল, একই দিকে অগ্রসর হয়। ওকে, আর শব্দের বেগ হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য, অর্থাৎ মাধ্যম পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হয়, মাধ্যমের পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হয় না। ওকে, আর হচ্ছে শব্দের প্রতিফলন, প্রতিসরণ, উপরিপাতন ঘটে, মানে এই নীতিগুলো মেনে চলে। তারপরে শব্দ সংকোচন প্রসারণ সৃষ্টির মাধ্যমে অগ্রসর হয় এবং শব্দ তরঙ্গের উপরে এক অংশ সংকোচন এবং এক অংশ প্রসারণ মিলে হয় তরঙ্গ দৈর্ঘ্য, ইত্যাদি ইত্যাদি অনেক বৈশিষ্ট্য আছে। যাই হোক গাইস,
এবার আসো, শব্দ তরঙ্গের বেগ যেমন মাধ্যমের বৈশিষ্ট্য, কম্পাঙ্ক হচ্ছে উৎসের বৈশিষ্ট্য। অর্থাৎ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়, আর তাহলে কি কম্পাঙ্ক হচ্ছে উৎসের বৈশিষ্ট্য। আর এই সব সব কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয়, তাহলে সেই শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই, সেই শব্দ আমরা শুনতে পাই, যাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। অর্থাৎ শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হয়, তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই, সেই শব্দ আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করতে পারে। দেখে বলা হয় কম্পাঙ্কের এই যে রেঞ্জ, এইটাকে পাল্লা, এই সীমা, এটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। ওকে, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্জের কম হয়, সরি, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জের কম হয়, তাহলে সেটাকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ বা শব্দেতর শব্দ, ইনফ্রাসনিক সাউন্ড। ঠিক আছে, এই শব্দ আমরা শুনতে পাই না। ঠিক আছে, এই শব্দ আমরা শুনতে পাই না। আর কি, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্জের বেশি হয়, তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই না, এটাকে বলা হয় আল্ট্রাসনিক সাউন্ড, শব্দোত্তর শব্দ বা শ্রবণোত্তর শব্দ। ওকে, যাই হোক, তাহলে এই শব্দ তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, এবং এখন আমরা জানবো শব্দ তরঙ্গের নির্ভরশীলতা বা শব্দ তরঙ্গের পরিবর্তন, কি কি কারণে শব্দের বেগের পরিবর্তন হয়। ওকে, বিভিন্ন কারণে আসলে শব্দের বেগের পরিবর্তন হয়। মাধ্যমের প্রকৃতি চেঞ্জ বা মাধ্যম চেঞ্জ হয়ে গেলে শব্দের বেগ পরিবর্তিত হয়, অর্থাৎ শব্দের বেগ মাধ্যমের উপরে নির্ভর করে। কীরকমের, প্রথমে আসো, শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ আমরা জানি পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। বায়বীয় মাধ্যমের থেকে, গ্যাসীয় মাধ্যমের থেকে তরলে শব্দের বেগ বেশি, আবার তরলের থেকে কঠিনে শব্দের বেগ বেশি। তার মানে এখান থেকে আমরা বুঝলাম, মাধ্যমের প্রকৃতি যদি চেঞ্জ হয়, মাধ্যমের প্রকৃতি যদি পরিবর্তন হয়, তাহলে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বাড়ে, শব্দের বেগ বাড়ে। বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, সেখানে পানিতে শব্দের বেগ কত, 1493 মিটার পার সেকেন্ড, লোহায় শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। তার মানে কি, ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বেড়েছে, তবে শর্ত হচ্ছে মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হতে হবে। ওকে, মাধ্যম, এই যে কোনো মাধ্যমে শব্দের বেগ তার স্থিতিস্থাপকতার উপরে নির্ভর করে। অর্থাৎ যেই সকল মাধ্যমের স্থিতিস্থাপকতা বেশি, সেই সকল মাধ্যমে শব্দের বেগ বেশি। স্থিতিস্থাপকতা বুঝো তো, যেমন রাবার বা স্প্রিং, টেনে লম্বা করে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায়, আবার চেপে খাটো করে ছেড়ে দিলে আগের মতো লম্বা হয়ে যায়, ঠিক না? এটা হলো স্থিতিস্থাপকতা। এটাকে স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এরকম কাঁপতে থাকে, স্পন্দন দিতে থাকে, এটা হলো স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তাহলে যেই পদার্থ, যেই মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি, সেই মাধ্যমে শব্দের বেগও বেশি। অর্থাৎ স্থিতিস্থাপক, কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক। ওকে গাইস, শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। মাধ্যমের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ হ্রাস পায়। ঠিক আছে, মাধ্যমে, কোনো মাধ্যমের ঘনত্ব হ্রাসের সাথে সাথে শব্দের বেগ কি, বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ওই মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ভি সমানুপাতিক 1/√ρ। তবে এখানে শর্ত হচ্ছে মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হতে পারবে না। বায়বীয় হলে বায়বীয়ই হবে, তরল হলে তরলই হবে, কঠিন হলে কঠিনই হবে, মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হতে পারবে না। তাহলে কি হবে, শব্দের বেগ হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব বাড়লে বেগ কমবে, আর ঘনত্ব কমলে বেগ বাড়বে। ওকে, তাহলে এটা হচ্ছে ঘনত্বের প্রভাব। এবারে শব্দের বেগের উপরে আর্দ্রতার প্রভাব রয়েছে। ঠিক আছে, আর্দ্রতা পরিবর্তনের সাথে সাথে শব্দের বেগ পরিবর্তন হয়। সেটা কীভাবে, আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে মাধ্যমে শব্দের বেগ বাড়ে। বায়ুর আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, তাহলে শব্দের বেগ বাড়ে। কেন, কারণ বায়ুর আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, তার মানে কি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া। আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুর জায়গা, মানে জায়গাগুলো জলীয় বাষ্প দখল করে নেয়, বায়ুমণ্ডলের স্থানগুলো জলীয় বাষ্প দখল করে নেয়, সেখান থেকে বায়ু সরে যেতে বাধ্য হয়। ফলে কি হয়, বায়ুর ঘনত্ব কমে যায়। তার মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে যায়, আর বায়ুর ঘনত্ব কমার সাথে সাথে শব্দের বেগ কি হয়, শব্দের বেগ বাড়ে। এটা একটু আগেই তো আমরা বললাম যে, ঠিক আছে, তাহলে কি, আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে কোনো মাধ্যম, মানে বায়ুর আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে ওই মাধ্যমের শব্দের বেগ বৃদ্ধি পায়, কারণ কি, ঘনত্ব কমে যায়। ওকে ফাইন, তার সর্বশেষ হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে, কারণ কি, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো স্থানের ঘনত্ব কিন্তু কমে যায়। তাপমাত্রা, এখানকার তাপমাত্রাই যদি বেড়ে যায়, তাহলে বায়ু কী হবে, প্রসারিত হবে, বায়ুর কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, তাহলে ঘনত্ব কমে যাবে। তাহলে ঘনত্ব, বায়ুর ঘনত্ব যদি কমে, শব্দের বেগ কী হয়, এটা তোমরা জানো, বেড়ে যায়। ঠিক আছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যেহেতু বায়ুর ঘনত্ব কমে যায়, মাধ্যমের ঘনত্ব কমে যায়, শব্দের বেগ বাড়বে। ঠিক আছে, অর্থাৎ কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ওই মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক।
কোনো মাধ্যমে শব্দের বেগ ভি হচ্ছে ওই মাধ্যমে পরম তাপমাত্রা ক্যাপিটাল টি এর বর্গমূলের সমানুপাতিক। এখানে তাপমাত্রা অবশ্যই কী হবে, পরম তাপমাত্রা হবে, কেলভিন স্কেলের তাপমাত্রা হবে, আন্তর্জাতিক স্কেলের তাপমাত্রা হবে। এখানে ছোটো একটা হিসাব আছে, সেটা আমরা দেখে নেই। তার মানে আমরা জানলাম কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ওই মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, পি সমানুপাতিক রুট ওভার টি। ইমপ্লাইজ দ্যাট ভি ইকুয়ালস টু ধ্রুবক, একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম, সমানুপাতিক চিহ্ন সমান হয়ে গেল। ওকে, ইমপ্লাইজ দ্যাট ভি বাই রুট ওভার টি ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, তার মানে যে কোনো পরিস্থিতিতে ভি এবং রুট ওভার টি এর অনুপাত অপরিবর্তিত থাকবে, একই হবে। অর্থাৎ মনে করো কোনো এক পরিস্থিতিতে তাপমাত্রা হচ্ছে টি ওয়ান, তখন শব্দের বেগ হচ্ছে ভি ওয়ান, পরবর্তীতে তাপমাত্রা পরিবর্তন হয়ে হলো টি টু, তখন বেগ হলো ভি টু, পরে তাপমাত্রা হলো টি থ্রি, বেগ হলো ভি থ্রি, পরে তাপমাত্রা হলো টি ফোর, বেগ হলো ভি ফোর। এই যে কোনো পরিস্থিতি এই যে অনুপাতটা আছে ভি বাই রুট ওভার টি, এটা কি হবে, একই হবে, অনুপাত সেম হবে। অর্থাৎ ভি ওয়ান বাই রুট ওভার টি ওয়ান ইকুয়ালস টু ভি টু বাই রুট ওভার টি টু ইকুয়ালস টু ভি থ্রি বাই রুট ওভার টি থ্রি, এভাবে হবে সমান রুট ডট ধ্রুবক ধ্রুবক। এখানে প্রথম দুই অংশ যদি আমরা নেই তাহলে কী পাই দেখো তো, ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে দেখো ইমপ্লাইজ, এখানে ফাইনাল রেজাল্ট দিয়ে দিতে পারো সূত্রটা। ওকে, এই ভি ওয়ান এবং রুট ওভার রুট ওভার টি টু যদি একান্তরকরণ করি তাহলে কী পাই দেখো তো, ভি ওয়ানটা ভি টু এর নিচে চলে যায়, তাহলে পাই ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু রুট ওভার টি টুটা উপরে উঠে আসে, তাহলে রুট ওভার টি টু বাই রুট ওভার টি ওয়ান, তার মানে একবারে রুট ওভার টি টু বাই টি ওয়ান। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, নির্দিষ্ট তাপমাত্রা শব্দের বেগ বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখানে দেখো টি ওয়ান তাপমাত্রা শব্দের বেগ ভি ওয়ান যদি দেওয়া থাকে, টি টু তাপমাত্রা শব্দের বেগ ভি টু বের করতে পারবো। তো গাইস, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বেশ কয়েকটি ছোটোখাটো সূত্র প্রতিপাদন দেখলাম, ব্যাখ্যা দেখলাম, ঠিক আছে। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আমি প্রথমে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি, তোমরা বোর্ড থেকে তুলে নাও। ওকে, বায়ুতে 512 হার্জ ও 480 হার্জ কম্পাঙ্কের দুটি উৎস হতে নির্গত শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 5 সেন্টিমিটার। আবার পড়ে শোনাচ্ছি, বায়ুতে 512 হার্জ ও 480 হার্জ কম্পাঙ্কের দুটি উৎস হতে নির্গত শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 5 সেন্টিমিটার। গ নম্বরে শেষে বায়ুতে শব্দের বেগ কত, বায়ুতে শব্দের বেগ কত? আর ঘ নম্বরে শেষে দ্বিতীয় উৎস কর্তৃক বায়ু ও পানিতে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3.2 মিটার হলে পানিতে 5 সেকেন্ডের শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? আবার পড়ে শোনাচ্ছি, দ্বিতীয় শব্দ উৎস কর্তৃক বায়ু ও পানিতে উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3.2 মিটার হলে পানিতে 5 সেকেন্ডে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? হয় গাইস, তাহলে এখানে দেখো এই ম্যাথমেটিক্সটির, এই সৃজনশীলটির বিশেষত্ব হচ্ছে স্টেমে উল্লেখ আছে দুটি কম্পাঙ্ক, তার মানে উৎস দুটি। ওকে, আর মাধ্যম আছে বায়ু, শুধু মাধ্যম একটা, তাহলে এখানে বায়ু মাধ্যম যেহেতু একটা, বেগ কিন্তু হবে কনস্ট্যান্ট, বেগ হবে একটা, আর কম্পাঙ্ক যেহেতু দুইটা, তার মানে উৎস দুইটা। ওকে ফাইন, প্রথমে আমরা গ নম্বর সমাধান করি। কী কী দেওয়া আছে গ নম্বরে বলতো? দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে প্রথম উৎসের কম্পাঙ্ক এফ ওয়ান কত? 512 হার্জ। আর দ্বিতীয় উৎসের কম্পাঙ্ক এফ টু সমান 480 হার্জ। বসে বায়ুতে শব্দের বেগ কত? শব্দের বেগ ভি ইকুয়ালস টু হোয়াট, এটা শেষে। এখানে দেখো লক্ষ্য করলে দেখবে প্রথম উৎসের কম্পাঙ্ক বেশি, দ্বিতীয় উৎসের কম্পাঙ্ক কম। এটা দেখে তোমরা বলতে পারবে কি, আমরা যদি প্রথম উৎসের তরঙ্গ দৈর্ঘ্য ধরি ল্যামডা ওয়ান, দ্বিতীয় উৎসের তরঙ্গ দৈর্ঘ্য ধরি ল্যামডা টু, ঠিক আছে, তাহলে ল্যামডা ওয়ান বড় হবে নাকি ল্যামডা টু বড় হবে? নিশ্চয়ই ল্যামডা টু বড় হবে, কারণ কি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক, বিপরীত, ঠিক আছে। আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তাহলে এফ সমান ভি বাই ল্যামডা, এখন ভি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এফ সমানুপাতিক ওয়ান বাই ল্যামডা, এফ সমানুপাতিক ওয়ান বাই ল্যামডা, তার মানে এফ এবং ল্যামডা কি, পরস্পরের ব্যস্তানুপাতিক। একটা বেশি হলে আরেকটা কম হয়, একটা বাড়লে আরেকটা কমে, ঠিক আছে, একটা কম হলে আরেকটা বেশি হয়, একটা বেশি হলে আরেকটা কম হয়। তাহলে যেহেতু দ্বিতীয় উৎসের কম্পাঙ্ক কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি, ঠিক আছে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে লেখো, যেহেতু
এফ ওয়ান গ্রেটার দেন এফ টু, সুতরাং ল্যামডা টু গ্রেটার দেন ল্যামডা ওয়ান। ওকে, তার প্রশ্ন মতে কী লেখা যায়? প্রশ্ন মতে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান ইকুয়ালস টু কত দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য পার্থক্য 5 সেন্টিমিটার, তাহলে 0.05 মিটার হবে। ইমপ্লাইজ দ্যাট এখানে ল্যামডা আছে, ল্যামডার পরিবর্তে ভি বাই এফ লেখা যায়, যেহেতু ভি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান ভি বাই এফ, তাহলে ভি বাই এফ, এটা যেহেতু ল্যামডা টু তাহলে এটা হবে এফ টু, আর ভি তো একটাই কনস্ট্যান্ট। ল্যামডা ওয়ানের পরিবর্তে লেখা যায় ভি বাই এফ ওয়ান ইকুয়ালস টু 0.05। ইমপ্লাইজ দ্যাট ভিটা কমন নিয়ে নাও, ভি কমন নিলে থাকে ওয়ান বাই এফ টু মাইনাস ওয়ান বাই এফ ওয়ান সমান 0.05। ইমপ্লাইজ দ্যাট ভি রইল, আর এফ ওয়ান এফ টু এর লসাগু করো, এফ ওয়ান এফ টু এর লসাগু কত হয়? এফ ওয়ান এফ টু, এফ টু দ্বারা যদি এফ ওয়ান এফ টুকে ভাগ করে দেয় তাহলে হয় এফ ওয়ান, এফ ওয়ান ইন্টু ওয়ান তাহলে হয় এফ ওয়ান, মাইনাস এফ ওয়ান দিয়ে যদি এফ ওয়ান এফ টুকে ভাগ করি হয় এফ টু, এফ টু দ্বারা ওয়ানকে গুণ করলে হয় এফ টু প্লাস টু 0.05। ওকে, দেখো আমি মুছে ফেলছি। ওকে, এখান থেকে ভি এর মানটা বের করে ফেলো তোমরা। হ্যাঁ, বি এর মানটা বের করে ফেলো কথা দেখো। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি এই যে টার্মটা আছে এই টার্মটাকে ডান সাইডে নিয়ে যায় তাহলে উল্টে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে ভি সমান 0.05 ইন্টু উল্টে এফ ওয়ান এফ টু, নিচের থেকে এফ ওয়ান এফ টু যাবে উপরে আর এফ ওয়ান মাইনাস এফ টু যাবে নিচে, সুতরাং ভি ইকুয়ালস টু 0.05 ইন্টু এফ ওয়ান এর মান কত দেখো 512, 512 ইন্টু এফ টু এর মান কত দেখো 480, এফ ওয়ান মাইনাস এফ টু তাহলে 512 মাইনাস 480। প্লিজ ক্যালকুলেটার টিপো, দেখো কত হয়, বায়ুতে শব্দের বেগ কত হয় দেখো, সম্ভবত এটা হয় 384 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটার টিপো 384 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বায়ুতে শব্দের বেগ পেয়ে গেলাম, এটা হচ্ছে গ নাম্বারের আনসার। ওকে, সবাই তুলে নাও, এবং এগুলো কিন্তু বাসা আবার প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, কারণ একবার করলে এটা কিন্তু আয়ত্তে আসে না। ম্যাথমেটিক্যাল প্রবলেম বারবার সলভ করতে হয় তাহলে মানে অ্যানালাইসিসের পাওয়ার বৃদ্ধি পায়, বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে। ওই গাইস, এবারে আমি ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। ঘ নাম্বারে বসে যে দ্বিতীয় উৎস হতে বায়ু এবং পানিতে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 3.2 মিটার, এবারে কিন্তু উৎস একটা, সেটা দ্বিতীয় উৎস, ঠিক আছে, কত 480 হার্জ কম্পাঙ্কের যে উৎস আছে সেইটা, এবং মাধ্যম দুইটা বায়ু এবং পানি। ওকে, তাহলে কম্পাঙ্ক কত দেয়া আছে এখানে 480 হার্জ। ওকে, আবার সব বায়ুতে শব্দের বেগ আমাদের জানা, আমরা মাত্র বের করলাম কত বায়ুতে শব্দের বেগ, ভি ইকুয়ালস টু 384 মিটার পার সেকেন্ড, সুতরাং পানিতে শব্দের বেগ ভি ডব্লিউ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে না বললেও বের করতে হবে। আবার টি দেওয়া আছে 5 সেকেন্ড, বসে পানিতে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডের শব্দ কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে এখান থেকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু হোয়াট। তাহলে প্রথমে আমাদেরকে পানিতে শব্দের বেগ বিডব্লিউ বের করতে হবে, তারপরে এসি কস টু ভিটি ফর্মুলা দিয়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো সহজেই, ঠিক আছে। ওকে ফাইন, এবারে তোমরা বলো বায়ুতে শব্দের বেগ ভি এ দেয়া আছে আর ভিডব্লিউ বের করতে হবে, এখন বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা এ ধরি আর পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ডব্লিউ ধরি, তাহলে ল্যামডা এ এবং ল্যামডা ডব্লিউর মধ্যে কোনটা বড় হবে, ল্যামডা এ বড় হবে নাকি ল্যামডা ডব্লিউ বড় হবে? অবশ্যই ল্যামডা ডব্লিউ বড় হবে, কারণ কি, পানিতে শব্দের বেগ বেশি, যেহেতু বায়ুর থেকে পানির ঘনত্ব বেশি তাহলে বায়ুর থেকে পানিতে শব্দের বেগ বেশি হবে, বায়ুর তুলনায় পানিতে শব্দের বেগ প্রায় 4 গুণ, বায়ুতে যেখানে 330 মিটার পার সেকেন্ড সেখানে পানিতে শব্দের বেগ প্রায় 1493 মিটার পার সেকেন্ড, মানে কি বায়ুর থেকে পানিতে শব্দের বেগ বেশি, আর পানিতে শব্দের বেগ যেহেতু বেশি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, আমরা জানি ভি সমান এফ ল্যামডা, সুতরাং ভি সমানুপাতিক
ল্যামডা, অর্থাৎ ভি আর ল্যামডা পরস্পরের কি সমানুপাতিক, একটা বেশি হলে আরেকটা বেশি হয়, একটা কম হলে আরেকটা কম হয়, ভি বেশি হলে ল্যামডা কি হয় বেশি হয়। পানিতে পানিতে শব্দের বেগ যেহেতু বেশি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। ওকে, দেখো যেহেতু ভি ডব্লিউ গ্রেটার দেন ভি এ, সুতরাং ল্যামডা ডব্লিউ গ্রেটার দেন ল্যামডা এ হবে। এবারে প্রশ্ন মতে কী লেখা যায়, ল্যামডা ডব্লিউ মাইনাস ল্যামডা এ, মানে বড়টা মাইনাস ছোটটা সমান 3.2 মিটার দেয়া আছে, ইমপ্লাইজ দ্যাট ল্যামডার পরিবর্তে ভি কস্ট এফ ল্যামডা, তাহলে ল্যামডা সমান ভি বাই এফ, আর এটা যেহেতু ওয়াটারে এই জন্য এখানে ডব্লিউ দিতে হবে, মাইনাস এটা হলো এয়ারে, তাহলে ভি এ বাই এফ, এফ তো একটাই দ্বিতীয় উৎসের কম্পাঙ্ক, 480 কত, হ্যাঁ 480 হার্স, 3.2। এই সমীকরণে সবাইকে একটা এফ দ্বারা গুণ করে দাও, এখানে এফ দ্বারা গুণ করলে এফ এফ ক্যান্সেল, এখানে এফ দ্বারা গুণ করলে এফ এফ ক্যান্সেল, এখানে এফ দ্বারা গুণ করলে এফটা থেকে যাবে, তাহলে সেক্ষেত্রে কী হয়, ভি ডব্লিউ মাইনাস ভি এ সমান 3.2 এফ। সুতরাং ভি ডব্লিউ ইকুয়ালস টু ভি এ ডান পাশে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে ভি এ প্লাস 3.2 এফ, মানটা বসাও তো, ভি এ এর মান কত দেওয়া, দেখো 384 প্লাস 3.2 ইন্টু এফ এর মান কত দেখো তো 480 মিটার পার সেকেন্ড। প্লিজ প্রেস দ্য বাটন অফ ক্যালকুলেটর, ক্যালকুলেটর টিপে দেখো, এটা সম্ভবত 1920 হয়, 1920 মিটার পার সেকেন্ড। তাহলে পানিতে শব্দের বেগ হচ্ছে 1920 মিটার পার সেকেন্ড, সবাই তুলে নাও। এবারে খুব সহজেই এস ইকুয়ালস টু ভিটি দ্বারা তোমরা পানিতে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবা, কাজেই এস ইকুয়ালস টু ভিটি, এখানে ভি হবে কি ভিডব্লিউ, ভিডব্লিউর মানটা বসিয়ে দাও 1920 ইন্টু টি এর মান কত দেওয়া আছে 5 মিটার, কত হয় ক্যালকুলেটার টিপো, দেখো তো ক্যালকুলেটার পে, এটা সম্ভবত 9600 হয়, 9600 মিটার। ওকে, এটা হচ্ছে পানিতে অতিক্রান্ত দূরত্ব। ওই গাইস, তাহলে আমরা আজকে তরঙ্গ শব্দ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম, পরবর্তীতে আরও আরও অনেক গাণিতিক সমস্যার সমাধান করা হবে এবং সৃজনশীল প্রশ্নও সমাধান করা হবে। আজকে এই পর্যন্তই। So guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। গাইস, আগামী পর্ব সময়ে আমি এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব এবং তোমাদের সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।